আজকের আমাদের আলোচ্য বিষয় আল কোরআন তাদাব্বুর আমল, এখানে সূরা মায়েদার 18 নম্বর আয়াত থেকে 23 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে কোরআনের অনুবাদ, সরল অনুবাদের পর নির্ধারিত কিছু শব্দের অর্থ, গবেষণামূলক শিক্ষা এবং আয়াত থেকে আমল ও দিক নির্দেশনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলে আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয়জন। قل فلما يعذبكم بذنوبكم, আপনি বলে দিন তবে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের কারণে শাস্তি দিবেন। বাল আনতুম বাশারুম মিম্মা খালাক, বরং তোমরা আল্লাহ সৃষ্টির অন্তর্ভুক্ত মানুষ মাত্র। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন আর যাকে ইচ্ছা শাস্তি দান করেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আর আসমানসমূহ এবং জমিন এবং এ দুদভয়ের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর রাজত্ব আল্লাহর জন্য। ওয়া ইলাইহিল মাসির, আর তার দিকেই প্রত্যাবর্তন। ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকদ জাআকুম বাশীরুন ওয়ানাদির ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হে আহলে কিতাবরা, তোমাদের কাছে রাসূল পাঠানোর বিরতির পর আমার রাসূল এসেছেন তোমাদেরকে স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য, যাতে করে তোমরা এই কথা বলতে না পারো যে আমাদের কাছে কোনো শুভ সংবাদদাতা বা সতর্ককারী আসেনি, কোন শুভ সংবাদদাতা এবং কোন সতর্ককারী আসেনি। অবশ্যই তোমাদের কাছে একজন শুভ সংবাদদাতা এবং প্রীতি প্রদর্শনকারী এসেছেন, আর আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। স্মরণ করুন, যখন মূসা আলাইহিস সালাম তার কমকে বললেন হে আমার কম, তোমরা তোমাদের উপরে আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো, যখন তিনি তোমাদের মাঝে নবী করেছেন এবং তোমাদেরকে রাজা বাদশাহ করেছেন আর তোমাদেরকে এমন কিছু দান করেছেন যা বিশ্ববাসীর কাউকে দেননি। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার কওম, তোমরা ওই জমিনে প্রবেশ করো, পবিত্র জমিনে প্রবেশ করো যা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন, আর তোমরা পিছনে ফিরে যেও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। আলু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা তারা বলল হে মূসা,
আলাইহিস সালাম, নিশ্চয় তাতে তাতে রয়েছে প্রতাপশালী সম্প্রদায়, আর আমরা তাতে কখনোই প্রবেশ করব না যতক্ষণ না তারা তার থেকে বের হয়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তাহলে আমরা তাতে প্রবেশ করব। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. أتبار যারা আল্লাহকে ভয় করেন, ভীত সম্প্রদায়ের মাঝে দুইজন ব্যক্তি তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এমন দুইজন ব্যক্তি এসে বললেন তোমরা তাদের মোকাবেলা করে দরজায় প্রবেশ করো, যদি তোমরা তাতে প্রবেশ করো তবে তোমরা বিজয়ী, আর যদি তোমরা মুমিন হও তবে আল্লাহর উপরেই তোমাদের ভরসা করা উচিত। এ পর্যন্ত আয়াতের সরল অনুবাদ। এবারে আমরা নির্ধারিত কিছু শব্দের অর্থ দেখব। এক, ফাতরা শব্দের অর্থ হলো অন্তর্বর্তীকালীন সময়, বিরতি সময়, সেটি হ্রাস এবং বিচ্ছিন্নতার সময়। আর এটা হলো ফাতরা বলে এমন সময় উদ্দেশ্য যার মাঝে যেই সময়টুকু হলো ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নবীর মধ্যবর্তী সময়টুকুকে বলা হয় ফাতরা। মুলুকান এর অর্থ হলো রাজা বাদশাহ, অর্থাৎ তোমরা তোমাদের বিষয়ের মালিক রয়েছ, যদিও তোমরা পূর্বে ফেরাউনের অধীনে তার নেতৃত্বে অধীনস্থ ছিলে বা তার শাসন ক্ষমতার অধীনে তোমরা ছিলে, পরবর্তী তোমরা হয়েছ রাজা বাদশাহ। এবার ওয়াকফাত তাদাবরিয়া গবেষণামূলক শিক্ষা সমূহ। এক, ওয়াকালাতি ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনা উল্লাহি ওয়া আহিব্বাউ উল ফালিমা ইউআদ্দিবুকুম বিদুনুবিকুম। ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয়জন, আপনি বলে দিন কেন তিনি তোমাদের শাস্তির কারণে, কেন তিনি তোমাদের পাপের কারণে তোমাদেরকে শাস্তি দিবেন। বিষয়টি যদি এমন হয় যেমন তোমরা দাবি করছো যে তোমরা আল্লাহর পুত্র এবং তার প্রিয়জন, তাহলে পিতা সে সন্তানকে শাস্তি দেয় না এবং প্রিয় ব্যক্তি সে প্রিয়জনকে শাস্তি দেয় না। আর তোমরা স্বীকার করছো যে তোমরা শাস্তিপ্রাপ্ত হচ্ছ, তিনি তোমাদেরকে শাস্তি দিচ্ছেন, এটা হলো এর অর্থ। কেন তোমরা বলো যে তোমাদেরকে আল্লাহ শাস্তি দিবেন অথচ তোমরা নিজেদেরকে প্রিয় দাবি করো, অথচ তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যা তোমরা নিজেরাই বলো? এর অর্থ আরেকটি বলা হয়েছে এইভাবে, কেন তোমাদেরকে তিনি শাস্তি দেবেন, অর্থাৎ কেন তোমাদের পূর্ববর্তীদের পাপের কারণে কেন তিনি তাদেরকে শাস্তি দিয়েছেন, তোমাদেরকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগের কথা নয় বরং তোমাদের যারা পূর্বে ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদের পাপের কারণে শাস্তি দিলেন, ফলে তিনি তাদেরকে বিকৃত করে শুকর ও বানরে পরিবর্তন করে দিয়েছেন। পূর্ববর্তী যারা ইহুদি খ্রিস্টান তাদেরকে শুকরে ও বানরে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে শাস্তি দিয়েছেন। অতএব তোমরা যা বলো তা নয়, বরং তোমরা আল্লাহর সৃষ্টি মানুষ, আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন তার মাঝে তোমরাও মানুষ মাত্র। বনি আদম অন্যান্যরা যেমন তোমরাও তেমন, ভালো কাজের কারণে তোমরা প্রতিদান প্রাপ্ত হবে, খারাপ কাজের কারণে তোমরা শাস্তি প্রাপ্ত হবে, তোমরা এমনই মানুষ। এটি তাফসির বাগাবীতে প্রথম খণ্ডের 655 নাম্বার পৃষ্ঠায় আলোচিত হয়েছে। এখানে সার কথা হলো এই, তারা যে দাবি করে যে আমরা আল্লাহর প্রিয়, আমরা আল্লাহর সন্তান, এই কথাটি সম্পূর্ণরূপে মিথ্যা ও বানোয়া, কারণ তারা আল্লাহর প্রিয় নয়। আল্লাহর যদি প্রিয় হতো তাহলে তাদের পূর্বপুরুষ তাদেরকে বানরে শুকুরে কেন পরিবর্তন করে দেওয়া হলো, কেন তাদেরকে শাস্তি দেওয়া হলো? অতএব তাদের এই কথা মোটেই সঠিক নয়। প্রশ্ন হল শয়তানের অপকৌশলের অন্তর্ভুক্ত হলো যে সে কিছু মানুষের কাছে এমন অবস্থা তৈরি করে যে সেই মানুষগুলো নিজেদেরকে মনে করে
তারা অন্যান্য মানুষের মতো নয়। কিছু মানুষকে শয়তান এমন করতে সক্ষম হয় যে তারা মনে করে আমরা অন্যান্য মানুষের মতো নই, অন্য মানুষ যেরকম শাস্তি পাচ্ছে আমরা এমন নই, মানে আমরা শাস্তি পাবো না। ফলে এর দ্বারা তারা ধোকায় পতিত হয়। বিষয়টি আয়াত থেকে স্পষ্ট করুন। উত্তর, ইহুদি খ্রিস্টান যারা, তারা নিজে দ্বারা মনে করেছিল যে আমরা আল্লাহর প্রিয়, আমরা আল্লাহর সন্তান। তার মানে হলো তারা মনে করে যে আল্লাহ তাদের শাস্তি দিবেন না, কারণ পিতা সন্তানকে কিভাবে শাস্তি দিবে, প্রিয়জন প্রিয় ব্যক্তিকে কিভাবে শাস্তি দেয়। তাদেরও এমনই ধারণা, এটা তাদের অহেতুক নিজেদের ধারণা। অথচ বাস্তবতা হলো এই, তারা সাধারণ বানি আদমের মতোই, ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ, তথা শাস্তি পেতে হবে। মানুষও কিছু রয়েছে যারা এমন ধারণা করে যে আমি হয়তো অনেক ভালো, আল্লাহ হয়তো আমাকে শাস্তি দিবেন না, এই ধারণার বশবর্তী হয়ে সে নিজে ধোকায় পতিত হয়, যা আয়াত থেকে স্পষ্ট হলো। দ্বিতীয় নম্বর শিক্ষা, ইয়া আহলাল কিতাব ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতি মিনার রুসুল। রসুল অতিক্রম হওয়ার পরে, সেই সময় পার হওয়ার পরে তোমাদের কাছে আমার রাসুল এসেছেন, তিনি তোমাদেরকে স্পষ্টরূপে বর্ণনা করেন। উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে রাসুল প্রেরণের পরবর্তী সময়ের পরে আবার মুহাম্মদ সাল্লাল্লাহকে পাঠিয়েছেন, এবং আল্লাহর পথ বা সকল পথ, সঠিক পথ মুছে যাওয়ার পর নবী সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েলেন, এবং যত দিন রয়েছে সেই দিন কোনো পরিবর্তন হওয়া এবং মূর্তি পুজো, মূর্তি পূজা করা, বেশি পরিমাণে মূর্তি পূজা করা, অগ্নি পূজা, ক্রুশ এর পূজা, এই সবগুলো পূজা করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে নিয়ামতকে পূর্ণ করে দিলেন, এবং যখন তাকে পাঠানোর প্রয়োজনীয়তা অনেক ব্যাপক হয়ে গেল তখন তিনি তাকে পাঠিয়েলেন। কেননা ফাসাদ ও বিশৃঙ্খলা সকল দেশে দেশে ব্যাপক আকার ধারণ করেছিল, অজ্ঞতা ও সীমালঙ্ঘন করা সারা পৃথিবীতে সকল বান্দার কাছেই বিশেষভাবে প্রকাশ পেয়েছিল, তবে অল্প কিছু লোক ব্যতীত। এই অল্প কিছু লোক ব্যতীত কারা, যারা পূর্ববর্তী নবীগণের দীনের অবশিষ্টাংশকে আঁকড়ে ধরেছিল, যেমন ইহুদিদের কিছু পণ্ডিত ব্যক্তি, খ্রিস্টানদের কিছু উপাসনাকারী ব্যক্তি এবং সাবিয়ান ধর্মাবলম্বী কিছু ব্যক্তি। এই ব্যক্তিগুলো ছাড়া সকলেই অতিক্রম করেছে, দিন থেকে সরে গিয়েছিল। ইবনু কাসির রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেছেন দ্বিতীয় খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর অত্যন্ত বেশি প্রয়োজন হয়ে গিয়েছিল ওই সময়, কেন, কারণ কি, এবং এই কঠিন প্রয়োজনটা কিভাবে? উত্তর, ওই সময় সকল মানুষ তারা মূর্তি পূজা, অগ্নি পূজা এবং তারা ক্রুশ পূজা নিয়ে ব্যস্ত ছিল। দিন এবং জীবন বিধান যা ছিল সেগুলো পরিবর্তন হয়ে গেছে, এবং বিশৃঙ্খলা সারা দেশব্যাপী ব্যাপক আকার ধারণ করেছে। মানুষ অজ্ঞতা ও সীমালঙ্ঘন করে নিজেদের মাঝে হট্টগোল, নিজেদের হিংসা বিদ্বেষে সম্পূর্ণ রাষ্ট্রকে নষ্ট করে ফেলেছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের ব্যাপক প্রয়োজন দেখা দিয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়ে রাসূল প্রেরণ করলেন, কারণ ওই সময় পূর্ববর্তী রাসূলের পরে সঠিক পথ নিশ্চিত হয়ে গিয়েছিল। তিন নম্বর শিক্ষামূলক বিষয়, উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। তোমাদের অন্তর দ্বারা এবং তোমাদের কথার দ্বারা, ভাষার দ্বারা তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। কেননা আল্লাহর নিয়ামতের স্মরণ এটি আল্লাহর ভালোবাসার প্রতি আহ্বান করবে, এর প্রতি তোমাদেরকে ধাবিত করবে, এবং আল্লাহর ইবাদতের উপরে প্রফুল্লকর ও উদ্দীপক হবে। যেটি তাফসির সাআদিতে 227 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হল, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে আমাদেরকে তার নিয়ামতের কথা স্মরণ করতে বলেন কেন? কেন আল্লাহ তাআলা বেশি বেশি বলেন যে তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো? উত্তর,
আল্লাহর নিয়ামতকে বেশি বেশি করে স্মরণ করতে বলেন এই কারণে যে এতে করে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পাবে এবং আল্লাহর ইবাদতের প্রতি উৎসাহ ব্যঞ্জক হবে এবং এই স্মরণ করা আল্লাহর ইবাদতের প্রতি উৎফুল্লকর হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা বেশি বেশি করে তার নিয়ামতকে স্মরণ করতে বলেন। চার নম্বর শিক্ষামূলক বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। স্মরণ করুন, যখন মূসা আলাইহিস সালাম তার কওমকে বললেন হে আমার কওম, তোমরা তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, কেননা তিনি তোমাদের মাঝে করে দিয়েছেন অনেক নবী এবং তোমাদেরকে রাজা বাদশাহ করে দিয়েছেন, আর তোমাদেরকে এমন কিছু দান করেছেন যা বিশ্বের কাউকে দেননি। এখানে যদিও এই তাফসীরে আলোচিত হয়নি, একটি বিষয় আমাদের প্রশ্ন আসতে পারে যে বানী ইসরায়েলদের কি এমন কিছু দেওয়া হয়েছিল যারা সারা বিশ্বের কাউকে দেওয়া হয়নি, আমাদেরকেও কি দেওয়া হয়নি, বা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে তাকেও কি দেওয়া হয়নি? এই প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের উত্তরে যদিও এখানে উত্তরটুকু নেই, তাহলে এই যে এই কথাটি ওই সময়ের সাথে সংশ্লিষ্ট। ওই সময়ে বানী ইসরায়েলের যুগে বা মূসা আলাইহিস সালামের যুগে বা তার পূর্ববর্তী সেই সময়ে বিশ্বের কাউকে এতটুকু নিয়ামত দেওয়া হয়নি যতটুকু তাদের দেওয়া হয়েছিল। এর মানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত উদ্দেশ্য নয়। হাসান এবং জায়েদ বিন আসলাম তাদের থেকে বর্ণিত রয়েছে যে ব্যক্তির জন্য একটি ঘর রয়েছে, একজন স্ত্রী রয়েছে এবং একজন খাদেম রয়েছে, সেই ব্যক্তি বাদশা। সুবহানাল্লাহ, যার একজন স্ত্রী, যার রয়েছে ঘর অর্থাৎ বাড়ি, নারী এবং খাদেম, এই তিনটি জিনিস যার রয়েছে সে বাদশা। আর এটি আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এমনই কথা রয়েছে যেমনটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং বলা হয়ে থাকে যে ব্যক্তি অন্যের থেকে অভাবমুক্ত হবে সেই বাদশা। অন্যের কাছে তার অভাব নেই সে প্রকৃতপক্ষে বাদশা, যেটি কুরতুবিতে সপ্তম খণ্ডের 393 থেকে 94 নম্বর পৃষ্ঠায় আলোচিত হয়েছে। প্রশ্ন হলো মানুষকে কখন বলা যাবে যে সে বাদশা বা সে যেন রাষ্ট্রনায়ক, এবং আমরা কি সেই নিয়ামতের উপরে শুকরিয়া করি? প্রশ্ন উত্তর, মানুষের যখন একটি বাড়ি থাকবে, তার যদি স্ত্রী থাকে এবং তার যদি একজন খাদেম থাকে, তাহলে সে যেন বাদশার মতো, সেই যেন বাদশা। আর এই রকম নিয়ামত পাওয়ার কারণে আমাদেরকে অবশ্যই এই নিয়ামতের শুকরিয়া করা উচিত, আলহামদুলিল্লাহ। পাঁচ নম্বর, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। স্মরণ করুন, যখন মূসা আলাইহিস সালাম বললেন হে আমার কওম, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তিনি তোমাদের মাঝে বহু নবী দিয়েছেন এবং তোমাদেরকে রাজত্ব দান করেছেন, রাজা বানিয়েছেন, আর তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন যা বিশ্বের কাউকে দেওয়া হয়। তোমাদের সাথে তার এই আচরণ এমনটি করেছেন, এমন নিয়ামত, এমন মর্যাদা দিয়েছেন যেই নিয়ামত ও মর্যাদা বিশ্বের কাউকে দেননি ওই সময়, যেমনটি একজন প্রিয় ব্যক্তি তার প্রিয় ব্যক্তির সাথে করে থাকেন, একজন সন্তানের প্রতি তার পিতা যেমন করে থাকেন, এমনটি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন, নিয়ামত দান করেছেন, রাজত্ব দান করেছেন। এত সত্ত্বেও তোমাদের যখন তোমরা অবাধ্য হয়েছো তোমাদেরকে শাস্তি দিয়েছেন, এবং যখন তোমরা অস্বীকার করেছ তখন তিনি তোমাদের উপরে গজব দিয়েছেন। সুতরাং জানা গেল যে সম্মান করা এবং লাঞ্ছনা করা উভয়টি আল্লাহর ইচ্ছার পরে আনুগত্য এবং নাফারমানের সাথে কেন্দ্রভূত হয়, আনুগত্য এবং নাফারমানের সাথে এটি
ঘটে থাকে ঘূর্ণিয়মান, যদি আনুগত্য থাকে আল্লাহর নিয়ামত আছে, আর যদি আনুগত্য না হয়ে যদি অবাধ্যতা হয় তাহলে আল্লাহর শাস্তি রয়েছে, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তীদের প্রতি করেছেন। তাফসীর বাকায়েতে এটি এসেছে তৃতীয় খণ্ডের 424 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হলো, নিয়ামত তথা সুখ শান্তি আনয়ন করা এবং পার্থিব জীবন থেকে শাস্তিকে দূরকারী প্রকৃত পক্ষে কোন কারণগুলো, কোন মাধ্যমগুলো প্রকৃতপক্ষে শান্তি নিয়ে আসে এবং শাস্তিকে দূর করে, সেই মাধ্যমগুলো কি? উত্তর কে বলতে পারবো? আমাদের উত্তর হলো আল্লাহর নিয়ামতের প্রতি, আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞ হয়ে আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য করা এটি প্রকৃতপক্ষে সুখ নিয়ে আসে এবং শাস্তিকে দূর করে দেয়। এর বিপরীতে যদি কেউ আল্লাহর অবাধ্য হয় তাহলে তার থেকে সুখ চলে যায়, নিয়ামত চলে যায় এবং শাস্তি অবধারিত হয়ে যায়, যদি আল্লাহ তাআলা ক্ষমা না করেন। ছয় নম্বর শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা খাফুন আনআমা আল্লাহু আলাইহিমা আদখুলু আলাইহিমুল বাব ফাইদা দখলতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যারা ভয় করতেছিল তাদের মাঝে দুইজন ব্যক্তি এসে বললেন, সেই দুইজন ব্যক্তি তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। তারা এসে বলল যে তোমরা প্রবেশ দ্বারে প্রবেশ করো, সুতরাং যখন তোমরা তাতে প্রবেশ করবে তখনই তোমরা বিজয়ী হবে, আর তোমরা মুমিন হলে আল্লাহর উপরেই ভরসা করো। আনআমাল্লাহু আলাইহিমা, যেই দুইজনের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত অর্থাৎ ইসলামের নিয়ামত, ইয়াকিন এবং সৎ ও সঠিক হওয়ার নিয়ামত। ইসলাম দান করেছেন তাদেরকে নিশ্চিত বিশ্বাস এবং সঠিকতা, এটি দান করেছেন তিনি। এই ব্যক্তি যার উপর, এই দুই ব্যক্তির উপরে নিয়ামত দেওয়া হয়েছিল, তারা বলল যে উদখুলু আলাইহিমুল বাব ফাইদা দখলতুমু ফাইন্নাকুম গালিবুন, তোমরা দরজায় প্রবেশ করো, যদি তোমরা তাতে প্রবেশ করো তাহলে তোমরা বিজয়ী। আলাইহিম, তাদের বিপরীতে, তাদের মোকাবেলা করে হলেও তোমরা এখানে প্রবেশ করো। তারা দুইজন বানী ইসরায়েলদেরকে বললেন যে তোমাদেরকে এই বানী ইসরায়েলদের বিশালতা তোমাদেরকে যেন ভীত না করে, সুতরাং তোমাদের এই ভীত না করাটি তোমাদের মনে রাখা উচিত। সুতরাং তাদের অন্তর তোমাদের থেকে ভয়ে পরিপূর্ণ, আর তাদের স্বাস্থ্য, তাদের দেহ বিশাল তবে তাদের অন্তর দুর্বল। মানে ইসরায়েলদের ব্যাপারে তাদের দেহ বিশাল হতে পারে, তাদেরকে ভয় করার কিছু নাই, তবে তাদের অন্তর দুর্বল। অতএব দুর্বল অন্তর হলে দেহ, শক্তিশালী দেহ কোনো কাজে লাগে। তাফসীর কুরতুবীতে এটি এসেছে সপ্তম খণ্ডের 396 নম্বর পৃষ্ঠায়। প্রশ্ন হল, বানী ইসরায়েলরা নিয়ামত থেকে নিচে পতিত হওয়া, নিয়ামত থেকে ধ্বংসে পতিত হওয়া এবং রাজত্ব থেকে পদস্খলন হওয়া, লাঞ্ছনা ও বঞ্চনা এবং নিঃস্বতার দিকে পতিত হওয়ার কারণসমূহ কি? উত্তর, তাদের কারণসমূহ এই যে তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করে বরং তারা অন্তর অত্যন্ত দুর্বল মনে তারা ছিল, তারা ছিল আন্তরিকভাবে দুর্বল, যদিও শারীরিকভাবে তারা ছিল সবল বা বিশাল আকায়, কিন্তু তারা আন্তরিকভাবে ছিল অতি দুর্বল, যার কারণে তারা পদস্খলন হয়েছিল। পাশাপাশি তারা নিয়ামতের শুকরিয়া না করে বরং নিয়ামতের কুফরি করেছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, এই কারণে তারা হয়েছিল লাঞ্ছিত বঞ্চিত। সাত নম্বর শিক্ষা, قال رجلان من الذين يخافون انعم الله عليهم ادخلوا عليهم الباب فاذا دخلتموه فانكم غالبون وعلى الله فتوكلوا ان كنتم مؤمنين। দুইজন ব্যক্তি তারা, তাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা দুইজনে এসে বললেন যে তোমরা ওদের বিপক্ষে, ওদের মোকাবিলা করে তোমরা ঘরে প্রবেশ করো, যদি তোমরা প্রবেশ করো তাহলে তোমরা বিজিত হবে। যেখানে প্রবেশ করার বিষয়টি এখানে যদিও আলোচিত নাই, এটা বাইতুল মাকদাসের বিষয় বলা হচ্ছে, বাইতুল মাকদাস। যদি তোমরা বিজয়ী হও তাহলে তোমরা আল্লাহর উপরে ভরসা করলে বিজয়ী হবে, যদি মুমিন হও। এখানে তারা কথার শেষে
তাদের কথার সাথে একটি শর্ত জুড়িয়ে দিয়েছেন, কথার শেষে জুড়ে দিয়েছেন যে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তোমরা মুমিন হলে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন। এই যে মুমিন হওয়ার শর্তটা তারা জুড়িয়ে দিল, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার ব্যাপারে সন্দেহ করা এটি ইমানকে ধ্বংসকারী। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার ব্যাপারে সন্দেহ করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। অতএব যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা করে, এই কথাটি তারা যুক্ত করে দিলেন। ইবনে আশুর এটি আলোচনা করেছেন ষষ্ঠ খণ্ডের 165 নাম্বার পৃষ্ঠায়। প্রশ্ন হল, দুইজন ব্যক্তি নসিহত করার সময় কেন বললেন যে যদি তোমরা মুমিন হও, এই কথাটি শেষে কেন জড়িয়ে দিলেন? উত্তর, যে রাসূলের ব্যাপারে যদি তার সততার ব্যাপারে কেউ যদি সন্দেহ করে তাহলে সে ইমানের উপরে থাকতে পারবে না, বরং তার ইমান নষ্ট হয়ে যাবে, এই জন্য মুমিন হওয়ার শর্ত জড়িয়ে দিয়েছেন। এবারে আমরা আয়াতের আমল নিয়ে আলোচনা করব। আয়াতের আমল সমূহ এক, আজকে আপনি আপনার একটি পাপের কথা স্মরণ করুন, আপনি একটি পাপকে ছেড়ে দেন, যেই পাপের উপরে আপনি অটল রয়েছেন এমন একটি পাপকে আজই ছেড়ে দিন, এবং যেই অবাধ্য কাজ আপনি করছেন এমন একটি অবাধ্য কাজকে আপনি আজকেই ছেড়ে দিন, এবং আপনি এই স্মরণ করুন যে পাপ সমূহ এটি আল্লাহর শাস্তি নাজিল হওয়ার কারণ, পাপ এটি আল্লাহর আজাব নাজিল হওয়ার কারণ, এবং আপনার উপরে যে নিয়ামত রয়েছে সেই নিয়ামত দূর হওয়ার কারণ পাপ। অতএব আজই পাপকে ছেড়ে দিন। কুল ফালিমা ইউআদ্দিবুকুম বিযুনুবিকুম, বলুন কেন তোমাদেরকে তিনি শাস্তি দিবেন তোমাদের পাপের কারণে? দুই, আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো বিশেষভাবে দান করেছেন, তিনটি নিয়ামতের কথা আপনি গণ্য করুন, যেই তিনটি নিয়ামত আপনার সাথীদের উপরে আল্লাহ দেননি আজই সেগুলো স্মরণ করুন, এবং এই নিয়ামতের উপরে আপনি স্মরণ করুন ও শুকরিয়া করুন, কেননা এই শুকরিয়া করা, স্মরণ করা এটি আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার থেকে লজ্জার উপরে আপনাকে সাহায্য করবে। উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামত তোমাদের উপরে স্মরণ করো, তিনি তোমাদের মাঝে অনেক নবী দিয়েছেন, ইজ্জালা ফিকুম আম্বিয়া ওয়া জাআলাকুম লুকা, তোমাদের অনেককে রাজত্ব দান করেছেন, ওয়াতাকুম মা লাম ইউতি আহাদা মিনাল আলামিন, তোমাদেরকে এমন কিছু দান করেছেন যা বিশ্বের কাউকে দেননি। তিন নাম্বার, আপনি একটি আনুগত্যের কথা নির্ধারণ করুন, যেই আনুগত্য বা আনুগত্য ও আল্লাহর ইবাদত করতে আপনি দ্বিধা করেন এমন দ্বিধাগ্রস্ত সংশয়যুক্ত আমলকে আপনি মনে করুন, এবং একটি পাপের কথা স্মরণ করুন, যেই পাপে আপনি পরিত্যাগ করতে সংশয় করেন অথবা দ্বিধা করেন, এবং আল্লাহ তাআলা যা ভালোবাসেন তার উপরে দৃঢ় সংকল্প করুন, অতঃপর আপনি অবশ্যই পাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সহজতা এবং আপনার জীবনের প্রশস্তি পাবেন যদি আপনি করতে পারেন। কল রজুলানি মিনাল্লাযিনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব, যেই দুইজনের উপর আল্লাহ নিয়ামত দান করেছিলেন তারা বললেন যে তোমরা তাদের মোকাবেলা করে হলেও এই বাবে প্রবেশ করো, দরজায় প্রবেশ করো, যদি তোমরা তাতে প্রবেশ করো তাহলে আল্লাহ তোমাদের বিজয়ী করবেন, তোমরা বিজয়ী হবে, আর আল্লাহর উপরেই ভরসা করো, আল্লাহ তাআলার উপরেই ভরসা করো যদি তোমরা মুমিন হও। সর্বশেষ তিনটি দিক নির্দেশনা, এক, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং তার বন্ধুত্ব ও তার অভিভাবকত্ব এটি শুধুমাত্র দাবি করা অথবা আকাঙ্ক্ষা করার মাধ্যমে পাওয়া সম্ভব নয়, এটা কেবলমাত্র তার শরীয়ত অনুসরণ সততার সাথে করলে পাওয়া যাবে, এবং তিনি যা ভালোবাসেন ও খুশি হন সেই কাজ করার মাধ্যমে। ওয়াকালাত ইলাহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, ইহুদি এবং খ্রিস্টান যারা, তারা বলে যে আমরা আল্লাহর পুত্র এবং তারই প্রিয়। কুল ফালিমা ইউআদ্দিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খলক, আপনি বলে দিন কেন তোমাদেরকে তিনি শাস্তি দিবেন তোমাদের পাপের কারণে, বরং তোমরা আল্লাহ যেই সৃষ্টি করেছেন মানুষ সেই মানুষের মতোই তোমরা মানুষ। দ্বিতীয় নাম্বার দিক নির্দেশনা, শুভ সংবাদদাতা এবং সতর্ক করা, এটি
নবীদের গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং আপনি উভয়টার মাঝে সমন্বয় করুন, একদিকে যেমন শুভ সংবাদ দিতে হবে, অন্যদিকে ভীতি প্রদর্শন করতে হবে, উভয়টাই রাখতে হবে। আনতাকুলু মা জাআনা মিন বাশির ওয়ালা নাযির ওয়ালা নাযির ফাকাদ জাআকুম বাশির ওয়া নাযির। তোমরা যাতে এই কথা না বলতে পারো যে আমাদের কাছে কোনো শুভ সংবাদদাতা বা কোনো সতর্ককারী আসেনি, বরং তোমাদের কাছে শুভ সংবাদদাতা এবং সতর্ককারী এসেছে। তিন নাম্বার দিক নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করা, এটি সকল কাজকে সহজকরণের উপকরণ। সকল কাজকে সহজকরণের উপকরণের মাঝে অন্যতম হলো আল্লাহ তাআলার উপরে ভরসা করা। উদখুলু আলাইহিমুল বাব, তোমরা দরজায় প্রবেশ করো। ফাইদা দখলতুমু ফাইন্নাকুম গালিবুন, যদি তোমরা তাতে প্রবেশ করো তবে অবশ্যই তোমরা বিজয়ী হবে। ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর তোমরা আল্লাহ তাআলার উপরেই ভরসা করো যদি তোমরা মুমিন হও। তাহলে প্রকৃতপক্ষে আল্লাহর উপরে ভরসা করে কেউ যদি আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর পথে এগিয়ে যায়, তাহলে আল্লাহ তার পথ সহজ করে দেন। এ পর্যন্তই আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআনুল কারীম বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই প্রোগ্রামে উত্তরোত্তর উন্নয়ন দান করুন। যারা আমরা রয়েছি আমাদের সাথে সাথে এই কল্যাণমূলক প্রোগ্রামে আরও অন্যদেরকেও শরিক করার প্রতি উৎসাহ উদ্দীপনা দেওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ সবশেষে যারা রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের জন্য এই সময়টুকুটিকে মিজানে হাসানায় যেন আল্লাহ দান করেন এই আশা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته